আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। এখানে এসেছি আমাদের স্কুলটাতে, ফার্নাস যেখানে স্টাডি করে, এই স্কুলটাতে প্রোগ্রাম হবে আগামীকালকে। এখানে অ্যানুয়াল স্পোর্টস হবে আগামীকাল। তো আগের দিন বিকালবেলাতে একটু এসেছি, কোথায় কি করছে না করছে একটু দেখতে হবে না, একটু দেখে আসি কেউ ফাঁকিবাজি করছে কি না, কেউ ঠিকঠাক মতো কাজ টাজ করছে কি না। তো এগুলোই দেখতে আর কি এসেছি, জাস্ট ফান করছিলাম। আসলে এমনিতেই ঘুরতে এসেছি, তো এসেই দেখছি সুন্দর করে একদম সাজাচ্ছে, ভালোই লাগছিল পুরো জিনিসটা। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যেটা একদম অ্যাকচুয়ালি স্পোর্টস ডে। তো আমি একদম আগে আগেই রান্নার পর্ব শেষ করে নিয়েছি, রান্না টান্না করে রেখে আমি একদম ফ্রেশ হয়েই যাব স্পোর্টসে। আমি যতটাক্ষণ পারি ওখানে থাকবো, আমার কাছে ভীষণ ভালো লাগে সবগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে। এই তো আজকের মেনু ছিল এগুলোই, এগুলো দিয়েই আজকে সুন্দর মতো খাওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই তো ফাইনালি ফাইনাল স্পোর্টস ডে চলে এসেছে। এখানে অংশগ্রহণ করার জন্য তো আমার মেয়েও খেলাতে অংশগ্রহণ করেছে, সেও প্রাইজ পাবে আজকে। তো পুরো মাঠটার মাঝখানটা একদম খালি করে রেখেছে, এখানে তো নাচ শুরু হয়ে গিয়েছে, আপনারা একটু এনজয় করুন। কেমন লাগলো প্রোগ্রামগুলো? প্রোগ্রামগুলো দেখে একপাশে চলে এসেছি, আর পুরো জায়গাটা একটু ঘুরে ফিরে না দেখলে কি হয়, কোথায় কোথায় কি কি দোকান বসেছে। তো এখানেও বেশ অনেক ধরনেরই দোকান বসেছে, বাদাম নিয়ে বসেছে, এখানে ফুচকা খাচ্ছিল। তো ফুচকাও আমি একটু রেকর্ড করে নিচ্ছি, এখানে যখন রেকর্ড করিনি তখন খেয়েছি ঠিকই, ওটা আসলে রেকর্ড করা হয়নি। এখানে অনেক লোভনীয়ভাবে একদম ফুচকা তৈরি করছে, দেখে লোভ সামলানোটা আসলে খুবই টাফ হয়ে যায়। তো এখানে বাচ্চারাও খাচ্ছিল ফুচকা, এক একজন নিয়ে একই প্লেটে নিয়ে তিনজন খাচ্ছিল। কত সুন্দর একটা মেমোরি, তাই না? খুবই ভালো লাগে এই সমস্ত মেমোরিগুলো। আর এখানে এখন ফারনাস তার দুইটা ফ্রেন্ড বিজয় স্তম্ভে দাঁড়িয়েছে, তারা এখন অভিবাদন জানাচ্ছে। তারা তো ফার্স্ট সেকেন্ড থার্ড যে হয়েছে, ফারনাস আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছে দুইটাতে, একটা তো মেধা স্থানে আছে প্রথম, আরেকটা হয়েছে অঙ্ক দৌড়ে। তো সেই জন্যই তারা অভিবাদন জানাচ্ছিল। আর এই তো সব গেস্টরা বসে আছি, এখানে সবাই এনজয় করছি, বাচ্চারা তো বেশি এনজয় করছিল, তাদেরকে দেখেও অনেক মজা লাগছিল। আসলে ভালোই লাগে এরকম বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করতে। আপনাদের সবার কাছে কি ভালো লাগে আমাকে জানাতে পারেন প্লিজ। এখানে মেয়েরা নাচছে, এগুলো দেখতেই কত সুন্দর লাগছে। তো আপনারাও এনজয় করুন। মাঝখানে এই বাবুটা হঠাৎ করে এসেছে, আর তার কীর্তি দেখুন আপনারা সবাই।
তো কেমন লাগলো এই কিউট বেবিটার নাচ? সে নিজের মনেই চলে এসেছে একদম মাঠের মাঝখানে, তো সবাই আমরা ওকে দেখে ক্ল্যাপ করছিলাম, ভীষণই ভালো লাগছিল। ও কি সুন্দর করে যে নেচে যাচ্ছে নিজের মনে আপন মনে, খুবই এনজয় করছিলাম সবাই। তো আমরা আর ওই বাবুটাকে সরাইনি, মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়েটার জন্য অনেক অনেক দোয়া রইল। আর এখানে আমাদের সবার খুবই পছন্দের একটা গেম শুরু হয়ে গিয়েছে, আমিও এখানে অংশগ্রহণ করেছি। এটা তো অনেক মজার গেম, একটা বল পাসিং বা পিলো পাসিং যেটা বলে, তো এখানে আজকে পিলো দেয়নি, বল দিয়েছে। আমি প্রত্যেকবারই খেলেছি এবং মাশাল্লাহ প্রত্যেকবারই ফেল টু শুয়েছি একদম লাস্ট মোমেন্টে। এটা আমি যখনই খেলি তখন আমার হার্ট বিট এত বাড়া বাড়ে, মনে হয় কি আমি স্ট্রোক করব বা হয়তো প্রেশার বেড়ে গিয়েছে এরকম লাগে। তো সেটাই আমি খেলছিলাম আর আল্লাহ আল্লাহ করছিলাম যেন আমি আউট হয়ে না যাই। তো পরিশেষে আমি আউট হয়েও গিয়েছি। তো আসলে এটা একটা মজা সবার সঙ্গে একটু এনজয় করা, একসঙ্গে খেলা। তো আমি ভাবছিলাম যে আরও যদি সবার সঙ্গে আরও কোনো খেলাতে অংশগ্রহণ করা যেত তাহলে সব ভাবিরা মিলে খেলতে পারতাম, মজা লাগতো সবাই মিলে। কিন্তু আমি এখনও আছি, এখনও চলে যাইনি, খেলার মধ্যেই আছি। যাই হোক, এই খেলাটা তো শেষ হয়ে গিয়েছে, এখানে তো গিফট দেওয়া দেওয়ির পর্ব চলছে, প্রত্যেকটা বাচ্চা নিচ্ছে। এখানে ফারনাজও চলে এসেছে, ফারনাজকে একটু রেকর্ড করে রাখলাম, সে নিয়ে নিল মাশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। সে এটা নিচ্ছে মেধা স্থান প্রথম যে আছে সেটার জন্য, এবং পরবর্তীতে এটা নিয়েছে সে অঙ্ক দৌড়ে ফার্স্ট হয়েছে সেটার জন্য আবার নিয়েছে। এই তো তার দুইটা প্লেট, সুন্দর সুন্দর প্লেট একদম দেখাচ্ছে আপনাদেরকে। এই তো একদম হোয়াইট কালারের দুইটা প্লেট, খুবই সুন্দর ছিল। তো পুরো প্রোগ্রাম শেষ করে স্কুলের সব টিচার্সরা অনেক ইনসিস্ট করলো যে আমরা খিচুড়ি রান্না করেছি, তো আমাদের সঙ্গে প্লিজ থাকেন আপনি। আমি তো থাকবো না, একদম আনইজি ফিল করছিলাম। তারপরও ভাবলাম যে ঠিক আছে, সবাই যেহেতু বলছে অংশগ্রহণ করি, যেহেতু পুরো প্রোগ্রামটাতেই ছিলাম। তো এখানে খিচুড়ি করেছে, মুরগি দিয়ে সালাদ দিয়েছে, সঙ্গে লেবু দিয়েছে। আসলে সবার সঙ্গে খাচ্ছি, এটা মজা তো অনেক মজা বেড়ে যায় যখন সবার সঙ্গে একসঙ্গে খাই। এখানে পিছনে আমি বসেছি, সামনে ফারনাজ তার ফ্রেন্ড সহ বসেছে, আমার পাশেও এক ভাবি বসেছে। তো সবাই মিলেই খুব মজা করেই খাচ্ছিলাম। আমরা তো বাসাতে চলেও এসেছি অনেকক্ষণ হয়েছে, এটা তো সন্ধ্যার সময়ের ভিডিওটা ছিল। আমার মেয়ের খুব শখ হয়েছে তার পাওয়া প্রাইজে একটু নাস্তা খাবে, তো স্যান্ডউইচ বানিয়ে দিলাম, সে সেটাই খাচ্ছে। আসলে আমরাও তো ছোটতে যখন এরকম বিভিন্ন প্রাইজ পেয়েছি, দেখা গিয়েছে অনেক দিন পর্যন্ত সেটাতে ভাত বলেন, রুটি বলেন বা যে কোনো নাস্তা, আমরা ওইটা ছাড়া মনে হয় কি দুনিয়াতে আর কোনো প্লেটই থাকতো না, সেটাতেই খেতাম। এখানেও আমার ফারনাজের মেমোরিটাও সেই একই রকম, সেও চাচ্ছে যে এই প্লেটটাতে খাবে, তা আমিও তাকে সুন্দর মতো করে দিলাম। তো এই তো আজকে ছিল ভিডিওটি, এতটুকুই। আশা করি আজকে ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। পরিশেষে বলবো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।